বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছে। বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপেল গাছের ট্রেনিং সিস্টেম নিয়ে। বন্ধুরা মূলত আপেলের অধিক উৎপাদনের জন্য আপনার আপেলের বিভিন্ন ধরনের ট্রেনিং এবং প্রুনিং সিস্টেম আপনার অ্যাপ্লাই করা হয়। তো বন্ধুরা ওয়ার্ল্ডে বিভিন্ন যারা আপেল নিয়ে রিসার্চ করে তারা বিভিন্ন ধরনের ট্রেনিং সিস্টেম ডেভেলপ করেছে। তার মধ্যে সবথেকে বেশি যে কয়েকটা ট্রেনিং সিস্টেম প্র্যাকটিস করা হয় তার মধ্যে ভার্টিক্যাল এক্সিট সিস্টেম, সিলিন্ডার স্পিন্ডল সিস্টেম এবং টল স্পিন্ডল ট্রেনিং সিস্টেম, এই তিনটেই অ্যাপ্লাই বেশি প্র্যাকটিস করা হয়। তো ভার্টিক্যাল এক্সিট সিস্টেম এবং সিলিন্ডার স্পিন্ডল সিস্টেম এই দুটো প্র্যাকটিস করার জন্য আবার সাপোর্ট সিস্টেমের দরকার হয়। আমাদের এখানে সে ধরনের সাপোর্ট সিস্টেম নাই, যার কারণে আমরা টল স্পিন্ডল ট্রেনিং সিস্টেম অ্যাপ্লাই করতেছি। তো এটা মূলত আপনার ট্রেনিং সিস্টেমগুলো আপনার আপেল উৎপাদনটা বাড়াই দেবে এবং হচ্ছে কি আপনার আপেলের যে সাইজটা আছে আপনার যতগুলো ফল আপনার ধরবে গাছে সব ফলের সাইজই প্রায় অ্যাভারেজ থাকবে। কিন্তু আপনার যদি ট্রেনিং সিস্টেম অ্যাপ্লাই না করা হয় তাহলে এই ধরনের মানে মার্জিন কোনো সাইজে আসবে না, তাহলে একটা ছোটো একটা বড় এই ধরনের সমস্যা হইতে পারে। এবং যখন আপনি ট্রেনিং সিস্টেম অ্যাপ্লাই করবেন তখন এর আর যে কিছু কিছু বেয়ারিং প্রবলেম থাকে সে ধরনের বেয়ারিং প্রবলেমও থাকবে না। তো টল স্পিন্ডল ট্রেনিং সিস্টেমে মূলত যেটা করা হয় মূলত আপনার এ ধরনের একটি সুতলি, আপনি বাজারে বিভিন্ন ধরনের সুতলি কিনতে পাবেন, যে পাটের সুতলি কিনতে পাওয়া যায় বা প্লাস্টিকেরও সুতলি কিনতে পাওয়া যায়। আমরা এখানে প্লাস্টিকের সুতলিটা ইউজ করছি। তো এটা আপনার সেন্টারের যে সেন্ট্রাল লিডারটা, সেন্ট্রাল লিডারে একটু গোড়ার দিকে বেঁধে দিতে হবে এবং এর অপর প্রান্তটা হচ্ছে গিয়ে আপনার এই যে ব্রাঞ্চগুলোকে একটু নিচের দিকে বাকিয়ে বেঁধে দিতে হবে। মূলত আপনার আপেলের ক্যারেক্টার অনুযায়ী প্রত্যেকটা দাগ হচ্ছে গিয়ে উপরের দিকে বাড়ে। তো আপনাকে এটা যেটা করতে হবে আপনার যেটা আপনার 90 ডিগ্রির নিচের দিকে বেঁধে দিতে হবে। তো বেঁধে দেওয়ার পরে এটা আপনার যখন বেঁধে দেওয়ার এক মাস পরে আপনারা দেখতে পাবেন যে এখানে যে স্পোরগুলো হচ্ছে কি আপনার ঘুমন্ত অবস্থায় ছিল, মানে সুপ্ত অবস্থায় ছিল, সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং এগুলোই পরবর্তীতে আপনার যে ফ্লোরাল বার্ড আর কি ফুল আসবে সেখান থেকে। এবং এইখানে যেহেতু আপনার অনেকগুলো আপনার ফ্লোরাল বার্ড তৈরি হবে যার কারণে আপনার উৎপাদনটাও বাড়বে। তো মূলত এটা একটা সিম্পল কাজ, জাস্ট আপনার নিচে একটা সুতলির এক প্রান্ত দিলেন এবং অপর প্রান্ত দিয়ে আপনার এভাবে আপনার ব্রাঞ্চগুলোকে বেঁধে দিলেন, জাস্ট সিম্পল। তো এইভাবে আপনারা আপেলের উৎপাদন বাড়াতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি টল স্পিন্ডল ট্রেনিং সিস্টেম নিয়ে আরও জানার থাকে তাহলে টল স্পিন্ডল apple.com নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনারা দেখতে পারেন। সেখানে আপনারা অনেক হিউজ রিসোর্স পাবেন, সেগুলো দেখতে পারেন। বা ইউটিউবেও অনেকগুলো অনেক যারা অর্চার্ডিস্ট আছে তারা ইউটিউবে অনেক ভিডিও দেয়, আপনারা সেগুলোও দেখতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।